আমরা যে কাজটা করি সেটা যদি স্থায়ী হয় তাহলে আমরা অস্থায়ী কেন থাকব? যদি এক মাস কাজ করি সেটা 300 পাতা আসলে আসে মূল্য আসে 7200 টাকা। 7200 টাকা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে কোনোভাবে জীবন চালানো সম্ভব নয়। আজকে আমরা পঞ্চম দিনে এখানে অবস্থান করেছি। যতদিন পর্যন্ত আমাদেরকে জাতীয়করণ না করা হবে আমরা এইভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমরা মূলত এই জায়গায় এসেছি আমাদের চাকরি জাতীয়করণের জন্য। আমরা কাজ করি স্থায়ী কিন্তু আমরা অস্থায়ী রয়ে গেছি। আমরা দলিল বালাম বইতে লিপিবদ্ধ করি, যেটা আছে শত শত বছরের রেকর্ড। সেই বালাম যদি সরকারি রেকর্ড হয়, শত শত বছর যদি সেই রেকর্ডের স্থায়িত্ব হয়, তাহলে আমরা কেন অস্থায়ী থাকব? আমরা স্থায়ী হতে চাই। আমরা ইতিপূর্বে বহুত আন্দোলন সংগ্রাম দিয়েছি, 2013, 2016, 2018। আমরা বারবার মিথ্যা আশ্বাস দিয়েছে যে আমাদের জাতীয়করণ করে নেওয়া হচ্ছে। আমরা এই আশ্বাস নিয়ে আরও পুলিশি হয়রানি দিয়েছে, বিশেষ করে পুলিশি হয়রানি দিয়েছে যে আমাদের হচ্ছে এখানে দাঁড়াতে দিইনি। এই সরকার যেহেতু আমাদের বৈষম্যের বিরুদ্ধে, আমরা চাই এই সরকারের কাছে আবেদন, আইন উপদেষ্টা প্রধান উপদেষ্টা আইজার মহোদয়ের কাছে আমাদের আবেদন যেন আমাদের জাতীয়করণ করে নেওয়া হয়। কারণ আমরা যে কাজটা করি সেটা যদি স্থায়ী হয় তাহলে আমরা অস্থায়ী কেন থাকব? আমরা বিশেষ করে 70% মহিলা কাজ করি আমরা এই জায়গাতে। আমরা কোনো বেতন বোনাস কিছুই পাইনি, কাজ করলে টাকা না কাজ করলে টাকা না। আমরা মূলত যদি এক মাস কাজ করি সেটা 300 পাতা আসলে আসে মূল্য আসে 7200 টাকা। 7200 টাকা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে কোনোভাবে জীবন চালানো সম্ভব নয়। আমরা খুব কষ্টের ভিতরে আছি। আমাদের এটা যেহেতু সারা বাংলাদেশের দ্বিতীয় রাজস্ব খাত, সরকার যদি আমাদের দাবি মানি নাই সরকারের কোনো সমস্যা নেই। কেননা আমরা সরকারকে টাকা দিই, প্রধান উপদেষ্টা আইন উপদেষ্টা আইজার মহোদয় বরাবর আমরা স্মারকলিপি দিয়েছি। ওনারা বলিছে মৌখিকভাবে আমাদের দাবি যৌক্তিক, এবং কালকেও বলিছে, কালকেও আমাদের আশ্বাস দেওয়া হয়েছে। আমরা তো 5 দিন এ জায়গায় অবস্থান ধর্মঘট পালন করছি। আজকে আমরা পঞ্চম দিনে এখানে অবস্থান করেছি। একটি দাবি হয়তো ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে আমাদের জাতীয়করণ করতে হবে। আমরা বৈষম্যের শিকার, এই বাংলাদেশে কোনো বৈষম্যের ঠাঁই হবে না, তাই আমরা যেন বৈষম্যের শিকার না থাকি তার জন্য আমাদেরকে জাতীয়করণ করতে হবে। অন্যথায় যতদিন পর্যন্ত আমাদেরকে জাতীয়করণ না করা হবে আমরা এইভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাব। এবং যদি তারপর আমাদের দাবি না আদায় করা হয়, প্রয়োজনে আমরা রাস্তায় বসে দাপনের কাপড় মাথায় রেখে আমরা রাস্তায় বসে অনশন করবো। তারপরে যদি দাবি আদায় না করা হয় তাহলে আমরা রোডে গাড়ে গিয়ে আমরা দরকারে জীবন দিব। তারপর আমাদের দাবি আদায় করা ছাড়া আমরা বাসায় ফিরবো না। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। যদি এটা আমাদের না হয় তাহলে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী যে কর্মসূচিগুলি আসবে আমরা তা অক্ষরে অক্ষরে পালন করব। গতকালকে একটা আশ্বাস আমরা পেয়েছি আমাদের এখান থেকে প্রতিনিধিকে, আজল ভাই ছিল, ওনাকে ওদের নিয়ে যাওয়া হয়েছে সচিবালয়ে, ওনারা কথা বলছে। ওইখান থেকে আমাদের আইজি মহোদয়কে ডাকা হয়েছিল, উনি গেছিল, উনি যাওয়ার পরে ওনার সাথে কথা হয়েছে। তো উনি আগামীকালকে 6টার মধ্যে আমাদের, সরি গতকালকে 6টার মধ্যে আমাদের বলছিল একটা সুখবর দিবে, কিন্তু যেহেতু 4টার পার হয়ে গেছে, সচিবালয় বন্ধ হয়ে গেছিলো, এই জন্য আর কি মেসেজ দিতে পারি। তবে আজকে ইনশাল্লাহ আমরা একটা ভালো মেসেজ পাবো সেই জন্য আসলে।